চিংড়ি খিচুড়ি সকাল থেকে টিপ বৃষ্টি দেখে বাবা মেয়ে দুজনেই বললো খিচুড়ি বানাতে আমিও ভাবলাম আজকে ওদের জন্য নতুন কিছু ট্রাই করে ওদের সারপ্রাইজ করে দিই সবজিগুলো দেখতেই পেলে আমি ভাপিয়ে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি মুগ ডাল সেটাও ভেজে নিলাম আগে থেকে হাড়িতে জল গরম বসিয়েছিলাম তার মধ্যে ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর সবজিগুলো সব ভেজে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম চিংড়ি মাছ সেটাও ভেজে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি ওদিকে চাল ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো আর কালকের বেঁচে যাওয়া কিছুটা ভাত ছিল সেটাও এর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ফোটাতে বসিয়ে দিলাম এদিকে আমার বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে বেরেস্তাটাও আমি তুলে রেখে দিলাম তারপরে কড়াইতে দিয়ে দিলাম আবার তেল তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এবার কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর ধনে জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম সাথে দিয়ে দিলাম কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিলাম ফুটে যখন সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেল তখন দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম শেষে দিয়ে দিলাম গরম মশলা ঘি আর ভেজে রাখা বেরেস্তা ব্যাস রেডি চিংড়ি খিচুড়ি কেমন লাগলো জানিও কিন্তু